ফিরে আসলেন বিরতির পর। আজ গোমতী জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধন উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দিনের পর দিন বাড়ছে দুর্ঘটনা, দিনের পর দিন হাসপাতালগুলিতে রোগীর চাপ বাড়ছে এবং সেই চাপ এড়ানোর জন্য এবার গোমতী জেলা হাসপাতালে শুরু হলো নতুন করে ট্রমা কেয়ার সেন্টারের কার্যত। দীর্ঘদিন ধরে মানুষের একটি দাবি ছিল, কারণ সেই দাবি পূরণ এবার অবশেষে হলো, অর্থাৎ গোমতী জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে। আগামী দিনে এই সেন্টার কাজ করবে, রাজ্যের মানুষের যে কোনো বিপদ আপদে সরাসরি প্রাথমিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সেন্টারটি কার্যত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যার উদ্দেশ্যেই কার্যত এই নতুন সেন্টারের উদ্বোধন, ট্রমা কেয়ার সেন্টার, যার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে রাজ্যের সরকার এবং প্রতিটা জেলায় জেলায় প্রতিটা হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে হাসপাতালের যাবতীয় সমস্ত বিষয় আসলে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান সরকারের উদ্যোগে তারই অঙ্গ হিসেবে গোমতী জেলা হাসপাতালের নতুন রূপ ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনুন। অনেকদিন ধরে গোমতী ডিস্ট্রিক্টের যে হসপিটাল সেখানে অনেকদিন ধরে ডিমান্ড ছিল, তো এটা প্রায়শই আমি খবর রাখতাম, এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন রণজিৎ সিংহরায় মহোদয়, উনি প্রায়শই বলতেন যে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা কমপ্লিট করার জন্য। তো সেইভাবে সমস্ত যা যা একটা ট্রমা কেয়ার সেন্টার শুরু করার জন্য যা যা যন্ত্রপাতি বা ইনফ্রাস্ট্রাকচার দরকার, ডাক্তার দরকার, সেই বিষয়ে আমরা কথা বলেছি আধিকারিকদের সাথে। তো সেইভাবে এটা তৈরি হওয়ার পরে আজকে এলাম। তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এটা একটা সেন্টার, কারণ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এই এই জেলার মধ্যে বিভিন্ন জায়গার থেকে রেফার হয়ে আসছে, বিভিন্ন যে এই ডিস্ট্রিক্টের যে আমাদের বিধানসভা কেন্দ্র আছে সেখান থেকেও আসে, প্লাস এখানেও জাতীয় সড়ক যেহেতু প্রচুর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কেস আসে। ট্রমা সেন্টারে মূলত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কেসেরই বেশি আসে। তো তাছাড়া কেউ যদি হাইট থেকে পড়ে যায়, আমি নিজেও একজন ডাক্তার আমি জানি, হ্যাঁ, তারপরে অ্যাসাল্টের কেস অনেকগুলো আসে, এটা খুব ইমার্জেন্সি সার্ভিস, একদম মানে র্যাপিড যাকে বলে র্যাপিড ওয়েতে একটা সার্ভিস। বহু লোক এই ট্রমা সেন্টার না থাকার কারণে বহু লোক এসে হাসপাতালে মারা যান। তো এখন এখানে যে সুযোগ সুবিধা আমি দেখলাম, একবার যে ক্রাইটেরিয়া আছে একটা মানে ট্রমা সেন্টার করার জন্য সব কিছু এখানে আছে, তো পেশেন্টের জন্য সুবিধা হবে, ডাক্তারবাবুরও ঠিকভাবে পেশেন্টকে হ্যান্ডেল করতে পারবে, এটা ইউএন। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন আজ গোমতী জেলা হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে। যদি উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে রাজ্যের কৃষি পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উপস্থিত ছিলেন গোমতী জেলার স্থানীয় বিজেপি নেতৃত্বরা। এই হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের আবেদন ছিল দীর্ঘদিন ধরে, মানুষের একটা দাবি ছিল, সেই দাবি এবার পূরণ হল এবং চিকিৎসা স্বাস্থ্যে আরও এক ধাপ এগোল গোমতী জেলা হাসপাতাল। আগামী দিনে জনগণের সুবিধার্থে, মানুষের সাহায্যার্থে কাজে আসবে এই হাসপাতালটি এবং এই সেন্টারটি, যার উদ্দেশ্যে কার্যত উদ্বোধন করা হলো গোমতী জেলা হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।